এখন আমরা সবাই মিলে চলে এসেছি পিকনিক করতে আমাদের বাড়ির পাশেই এক কাকিমার বাড়ির ছাদে বাড়ির আশেপাশের সমস্ত কাকিমা জেঠিমা কাকু সবাই মিলে আমরা একটা পিকনিক আয়োজন করেছি তো আজকেই হলো সেই পিকনিক যদিও এমন পিকনিক আমি এর আগে খুব কমই করেছি তো ধীরে ধীরে তোমাদেরকে পুরোটাই বলছি কেন এমন বললাম তো এখানে দেখো আমার মা কাকিমা সবাই মিলে বসে গেছে সবজি কাটতে সকাল থেকে পিকনিকের আয়োজন তো সকালের মেনুতে ছিল ডিম সেদ্ধ কলা পাউরুটি কফি আর মাছ ভাজা দেখি করবে কাপ নিয়ে তোমাকে দিয়েছে এখানে চলছে রান্নার প্রস্তুতি আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমাদের পিকনিক স্পটের আশেপাশের পরিবেশটা ঠিক কেমন তো এখানে রান্না বান্না হতে থাক সেই সুযোগে আমি রিহুকে বাড়িতে নিয়ে গিয়ে একটু স্নান করিয়ে নিয়ে আসি কি খাচ্ছিস কি খাচ্ছিস চিপস খাচ্ছিস কই দেখিয়ে দিকায় তোকে কে দিলো চিপস হ্যাঁ ঘন্টু ঘন্টু তোকে চিপস দিলো তোকে বলেছি না দিদুন এ কি মজা কি করেছে রিহু ও মা গো এক্ষুনি তো পরে বাবু এটা কি বানিয়েছো যা চারতলা বাড়ি বানিয়েছে রিহু দিয়ে ভেঙে ফেলেছে তাই যাচ্ছ কোথায় যাচ্ছ পিকনিক করতে পিকনিক করতে ওরে বাবারে চলো হু তুমি রাস্তা চেনো তো তো চলো এখন আমরা আবার চলে যাই কাকিমার বাড়িতে পিকনিকের ওখানে তো দেখো আজকের পিকনিকের মেনুতে কি কি হয়েছে হয়েছে বেগুন দিয়ে মাছের তেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বাটা মাছের ঝাল মানে সর্ষে পোস্ত আর হচ্ছে কাতলা মাছের ঝোল চাটনি পাঁপড় রসগোল্লা পান তো এইটাই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু আর এখানে দেখো রিহু কিন্তু ওর কাজে লেগে পড়েছে এসে কিন্তু সবাইকে পাতা গ্লাস দিতে শুরু করে দিয়েছে এটাও করেই থাকে তো সবাই এটা নিয়ে মজাও পায় রিহুও আনন্দ পায় তো দেখো এখানে ও পাতা গ্লাস দিচ্ছে আর সবাই কিন্তু গোল হয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আজকের পিকনিক পুরোটাই কিন্তু ছিল মাছের ওপর কারণ এখানে অনেকেই চিকেন খায় না আবার অনেকেই মাটন খায় না তো অনেক রকম ঝামেলা না করে একবারে মাছ দিয়েই আমরা পিকনিকটা সেরে ফেললাম তো ভালোই মজা হল পিকনিকে আচ্ছা রিহু আচ্ছা বলো তো এখানে আর কোথায় লেখা আছে আর আর ফর রাবি ওকে আচ্ছা এবার তুমি তো এখানে এটাও ঠিক হয়েছে এন ফর একদম ঠিক আচ্ছা এখানে তো জি কোথায় লেখা আছে জি দেখি কোথায় লেখা আছে খুঁজে দেখ ইয়ে রেহু পেয়ে গেছে জি ফার গ ছাগল একদম আচ্ছা রিহু এখানে বলো তো টু কোথায় লেখা আছে টু ইয়ে একদম ঠিক বলেছো এ ফার জি ফার সিফার

কেমন করে ডাকে লায়ন আচ্ছা এমফর মাংকি কেমন করে ডাকে for <laughs> প্রত্যেকটার পিঠে কত সুন্দর ফুলছে এখন মা আমার জন্য বানাচ্ছে চিতল পিঠে আমরা এটাকে চিতল পিঠে বলি কেউ কেউ আবার এটাকে চিতই বলে সরা পিঠে বলে অনেক কিছুই বলে থাকে তো এই পিঠেটা তো আর মামিাশাশনী হ্যাঁ রিনাদির মা খুব বলেন যে ভভীর হাতের পিঠে খুব ভালো হয় ফোলে আমি তো কি জানি আমি কেন

তো তখন এই রসের মধ্যে পিঠেগুলো দেওয়া হবে এই যে এরকম ভাবে পিঠেটা হয় সরাটা মাটির সরা তো এখানে চাপা দেওয়া আছে এখন মা তুলছে দেখো দেখ কোন দুদিকে সমান একটু মানে কালো নেই এটাই আমার সবথেকে ভালো লাগে হ্যাঁ বলে অথচ কালো নেই সুন্দর

এখানে মা পুরো থালা ভর্তি করে এক থালা পিঠে করে রেখেছে তো চলো এখন আস্তে আস্তে পিঠেগুলো খেয়ে দেখি কেমন হয়েছে খেতে আমি জানি খেতে তো ভীষণ ভালো হবে কারণ মা পিঠেটা খুব ভালো বানায় এবার তোমার হাত ধরে কি করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো